এখন তোমার সময় হয়ে গেছে, এইবার যেতে হবে। আমাদের সালাম ভাই আপনাদের সামনে একটা কথা বলেছেন, এটা নিয়ে একটু হালকা করে বলতে চাই। তিনি বলেছেন আর সময় নাই, তাই না? কাকে বলেছেন? আওয়ামী লীগকে? তো আসলেও সময় নাই। এটা গল্প বলবো, একটা গল্প বলবো, গল্প শুনবেন? গল্পটা হচ্ছে যে এক মানুষ, সে জীবন যুদ্ধে পরাজিত হয়ে আপনার খাবার আনতে পারে না, ছেলেমেয়েদের কাপড় দিতে পারে না, তো বাড়িতে খুব বকাবকি খায়, বউ বকা দেয়, ছেলেমেয়ে বকা দেয়। তো সে ঠিক করেছে সে আত্মহত্যা করবে। সে আত্মহত্যা করার জন্য নদীর পাড়ে চলে গেছে। নদীর পাড়ে গিয়ে একটা উঁচু জায়গায় যেখান থেকে লাভ দিলে নিশ্চয়ই সে মারা যাবে, সেখান থেকে সে লাভ দিয়ে আত্মহত্যা করবে। যেই লাভ দিতে গেছে পেছন থেকে একজন তাকে টেনে ধরেছে, পিছন দিকে তাকিয়ে দেখে আজরাইল। আজরাইল তার কলার ধরে টান দিছে, বলছে করো কি, করো কি তুমি? বলছে আমি যে মরতে চাই, মরার জন্য লাভ দিচ্ছি। বলে মরতে চাইলে তুমি মরতে পারবে না, তা তোমার এখনো সময় হয় নাই। বলছে আমি তো বাঁচতে চাই না। বলে শোনো, তোমাকে আমি একটা বুদ্ধি দিই, তুমি গ্রামে দেশে ফিরে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো। বলছে আমি ডাক্তারি কিছুই জানি না, আমি কী ডাক্তারি করবো? তো বলছে তোমাকে কিছু করতে হবে না, তোমাকে যখন রোগী দেখতে ডাকতে আসবে তুমি যাবা, গিয়ে দেখবা রোগীর কোন দিকে আমি দাঁড়ায় আছি। যদি দেখো আমি মাথার দিকে দাঁড়ায় আছি, তাহলে বুঝবা ওই রোগী আর বাঁচবে না, তুমি বলে দিবা আপনার এই রোগী বাঁচবে না। আর যদি দেখো আমি পায়ের দিকে দাঁড়িয়ে আছি, তাহলে তুমি যে ওষুধই দাও সে বেঁচে উঠবে। সে তো বাসায় গিয়ে ফিরে গিয়ে আপনার নেম প্লেট লাগিয়ে দিল, ডাক্তার অমুক। রোগী ডাকতে আসে সে যায়, যাকে বলে বাঁচবে সে বেঁচে যায়, যাকে বলে মারবে না সে মরে যায়। ধন্বন্তরি ডাক্তার। এবং কিছুদিনের মধ্যে তার দারুণ পসার হয়ে গেল, অনেক টাকা পয়সা আসতে থাকলো, বাড়ি করলো, গাড়ি করলো। তো কয়েক বছর পরে সে রাত্রিবেলা চেম্বার থেকে ফিরে আসছে, এসে মাছের মুড়ো ঘন্ট দিয়ে আপনার ভালো খাওয়া দাওয়া করেছে, তারপরে পান একটা মুখে দিয়ে আরাম করে চুপিত। এই বাবা, এই প্লিজ প্লিজ, এই পান চিবুতে চিবুতে শুয়ে পড়েছে, দুগ্ধ ফেননি বসজ্জা নীলাব ভাতি। হঠাৎ করে তন্দ্রা এসছে, তন্দ্রার মধ্যে হঠাৎ করে দেখে যে মাথার কাছে আজরাইল। যেই দেখছে আজরাইল, তোর তো হঠাৎ মনে সালাম আলাইকুম দিয়েছে, সালাম আলাইকুম। তারপর হঠাৎ করে বলছে আরে আমার মাথার কাছে আজরাইল। উনি বন করে ঘুরে পাগুলো দিয়ে দিয়েছে আজরাইলের দিকে, আবার টুইঙ্কল অফ এন আই, চোখের পলকে দেখে যে আজরাইল আবার মাথার কাছে। এমনি সে বন 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 করে বিছানায় ঘুরতে শুরু করছে। আজরাইল বলে তুমি এবার ঘুরছো কেন? না আমি তো ভালো আছি, এবার মরতে চাই না। বলছে না ভালো থেকে লাভ নাই, এখন তোমার সময় হয়ে গেছে, এইবার যেতে হবে। সালাম ভাই ধন্যবাদ, আপনি যে কথা বলেছেন, এদের সময় হয়ে গেছে, এবার এদেরকে যেতে হবে। বন্ধুগণ, যারা আমার গণতন্ত্রকে হত্যা করেছে, যারা গণতন্ত্রের লড়াইয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে, যারা গুম করেছে আমাদের ভাইদেরকে, যারা আমাদের ছেলেদেরকে আহত করেছে, আপনার কারাগারে দিয়েছে, আপনার অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকে অবশ্যই সেই ঋণ শোধ করার জন্য এদেরকে অবশ্যই যেতে হবে। বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না, এখানে আমার অনেক ভাই আছে যারা ওই পারে রিক্সাটা রাখিয়ে রেখে এইখানে এসছে, আপনাদের আমাদের বক্তৃতা শুনছেন। কেন? ওই রিক্সাওয়ালা ভাই সারাদিন রিক্সা চালিয়ে যে পয়সায় করে সেই পয়সায় তার দুবারা ভাত জোটে না। আগে আটা কিনত, সেই আটা সে কিনতে পারে না, সে রুটি সে করতে পারে না। আগে তার বউ ছেলেকে একটা ডিম দিত, সেই ডিম সে দিতে পারে না। বন্ধুগণ, আজকে গ্যাসের দাম এখন বেড়েছে যে মানুষ দিশা খুঁজে পাচ্ছে না, শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প মালিকেরা বলছে এইভাবে চলতে থাকলে আমাদের শিল্প বন্ধ করে দিতে হবে। বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, প্রতিটি জায়গায় প্রত্যেকটি জিনিসের দাম বেড়েই চলেছে। বন্ধুগণ, কেন? প্রধানমন্ত্রী বলেন যে এটা নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে, কোভিডের কারণে। আরে যে হাজার হাজার কোটি টাকা লুট করলেন, পাঠিয়ে দিলেন আপনাদের লোকেরা সমস্ত কানাডা, মালয়েশিয়া, ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায়, আমেরিকাতে বাড়ি কেনার জন্য যে পত্র পত্রিকা এসেছে সেখানে ওই টাকাগুলোকে সাবস্ক্রাইব করা যেত না, যেত না যে আপনার 10,000 কোটি টাকা প্রজেক্ট
30,000 কোটি টাকা না নিয়ে গিয়ে সেই টাকাকে কমিয়ে নিয়ে আসা এবং মানুষকে সেখান থেকে রেহাই দেওয়া। আজকে আপনাদের দেখলে মনে হয় যে দেশে এমনভাবে কথা বলেন যে দেশে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা কয়লার দাম দিতে পারেন না যে হাত ফিরে চলে যায়। আপনারা তেল আসে সেই তেলের দাম দিতে পারেন না যে হাত ফিরে চলে যায়। আপনারা মানুষ ব্যাংকে গেলে টাকা দিতে পারেন না সেই কথা বললে বলবেন যে আমরা গুজব ছড়াচ্ছি। আরে আমরা তো সবাই যারা নিজেরা নিজেরা ভুক্তভোগী যে ব্যাংকে গেলে আমরা টাকা পাই না, লিকুইড নাই, বলে আখের পাবেন না কয়েকদিন পরে আসে, আজকে সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুগণ, এই আওয়ামী লীগের সরকার যারা অনির্বাচিত সরকার তাদের জনগণের কোনো কোনো সম্পর্ক নাই, তারা প্রথম থেকে এই গণতন্ত্রকে হত্যা করেছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা শুধু নিজেকে বিশ্বাস করে এবং মনে করে এই দেশটা হচ্ছে তাদের পৈতৃক সম্পদ, সেভাবেই তারা লুট করে। বন্ধুগণ, আমি সবসময় একটা কথা মনে হয় যে আওয়ামী লীগ ওরা আপনারা এইভাবে বলা যেতে পারে, পার্সিতে একটা শব্দ আছে হাম চু দিগার নিস্ত, আমি ছাড়া আর কেউ নেই। আর সংস্কৃততে একই রকম একটা শব্দ আছে একমেব অদ্বিতীয়াম, আমি হচ্ছি অদ্বিতীয় আর কেউ নেই। আওয়ামী লীগ আজকে এই সেই গণতন্ত্রের মূল কুঠারাঘাত সেই জায়গায় করেছে বন্ধুগণ, যে তারা মনে করে এই দেশটা তাদের পৈতৃক সম্পত্তি, এই মানুষগুলো তাদের প্রজা, তারা যা খুশি তাই করতে পারবে, তাই করে চলেছে বন্ধুগণ।